हेलो एवरीवन, वेलकम टू अनदर वीडियो। आज के आम्रा शिखबो कॉर्पोरेट किंबा एंटरप्राइज नेटवर्क के माइकोटिक राउटारेर माध्यमे किभाबे आरो बेशी सिक्योर करा जाए। एर जोन्नो प्रथमे आपनी आपनार माइकोटिक राउटारटी लगइन करे नीन, तारपरे आईपी थेके डीएनएस अपशने जान। एखाने देखते पारबेन डीएनएस सार्वसेसे आमी गूगलेर डीएनएस बसिए रेखेछि। আপনি চাইলে আপনার আইএসপির কাছ থেকে যে ডিএনএসটি আছে বা ডিএনএসগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে দেখুন একটি অ্যালো রিমোট রিকোয়েস্ট, এখানে এই অপশনটা আছে। এখান থেকে আপনি অ্যালো বা আনঅ্যালো করে কিভাবে আপনার নেটওয়ার্কটি সিকিউর করতে পারেন সে সম্পর্কে বলছি। যদি আমরা এটি অ্যানাবল করে রাখি তাহলে যেটি হবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউজাররা কিন্তু গুগল বা বিভিন্ন জায়গার ওয়েবসাইটকে ডিএনএস সার্ভারের মাধ্যমে রিজলভ করে থাকে। আপনি যখন মাইকোটিক রাউটার বা যে কোনো রাউটারের অ্যালো রিকোয়েস্ট ডিএনএসের জন্য অ্যানাবল করে রাখবেন, তখন যেটা হবে, আপনার রাউটারের ইউজার ব্যতীত আনওয়ান্টেড যে ইউজার রয়েছে তাদের ডিএনএস রিজলভে রিকোয়েস্টটাও আপনার ডিভাইসের মধ্য দিয়ে ফ্লো হবে। এর ফলে যেটি হবে, ডিভাইস এর আনওয়ান্টেড ট্রাফিক চলে আসবে এবং আপনার রেগুলার যে ট্রাফিক ফ্লো সেটি কিন্তু এক্সিট করে যাবে। সেক্ষেত্রে আপনার পারফরমেন্স ডিক্রিট করবে, ডিডস অ্যাটাক শুরু হবে বা আরও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইস্যু তৈরি হতে পারে। এজন্য অ্যালো রিকোয়েস্টটি আমরা আনক্লিক বা আনঅ্যালো করে রাখব, তাহলে আপনার এই ট্রাফিক ফ্লো আপনি এক্সিস্ট করতে পারবেন। তারপরে অ্যাপ্লাই ওকে দিবেন। তারপরে আপনি আপনার মাইকোটিক রাউটারের সার্ভিস সেস বা সার্ভিস পোর্টগুলো বন্ধ করে রাখতে পারেন। এখানে দেখুন আইপি থেকে সার্ভিসেসে গেলে আপনি এপিআই, এপিআই এসএসএল, এফটিপি, এসএসএস, টেলনেট, উইনবক্স, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, এখানে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন এই অপশনগুলোর সাথে বাই ডিফল্ট যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো দেওয়া আছে। আপনার এসএসএল এবং টেলনেট এগুলো হচ্ছে রিমোটলি রাউটারে লগ ইন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আপনি আপনার রাউটারে যদি আপনি রিমোটলি ঢুকতে চান সেক্ষেত্রে এই দুটি ইউজ করে থাকি। আর উইনবক্স, উইনবক্সটা হচ্ছে এই যে আমরা যেটাতে ঢুকে আসি সেটাই উইনবক্স। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এটা হচ্ছে ওয়েবের জন্য থাকে, তো ওয়েবের জন্য আসি দিয়ে থাকে। তো আপনাদের যেটি যেটি প্রয়োজন নেই, আপনাদের দেখবেন যে যত রকমের অ্যাটাক আসে লগে, তো দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার অ্যাটাকগুলো আসছে এই টাইপের আর কি, এপিআই, এফটিপি, এসএসএস, টেলনেট দিয়ে সবচেয়ে বেশি আপনার অ্যাটাকগুলো আসে। তো সেই জন্য আপনার যদি যে সার্ভিসগুলো দরকার নাই, যেমন এপিআই যদি দরকার না হয় ডিসেবল করে দিবেন, এসএসএল ডিসেবল করে দিবেন, এফটিপি ডিসেবল করে দিবেন, এসএসএস ডিসেবল করে দিবেন, টেলনেট দিয়ে যদি আপনি আপনার রাউটারে রিমোটলি ঢুকতে চান সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে এখানে দেখুন বাই ডিফল্ট পোর্ট দেওয়া আছে 23, আপনি এটাকে চেঞ্জ করে 233 করে দিতে পারেন বা আপনার ইচ্ছা মতন যে কোনো একটি পোর্ট অ্যাসাইন করতে পারেন। তাহলে কি হবে, আপনি আপনার ওই পোর্টের মাধ্যমে টেলনেট করে আইপির পরে ওই পোর্টের মাধ্যমে টেলনেট করে আপনার রাউটারে লগ ইন করতে পারবেন। আরও যদি সিকিউর করতে চান, অ্যাভেলেবল ফ্রম, এখানে দেখুন একটা অপশন আছে 0.0.0.0/0, তার মানে কি যে এটা আপনার ওপেন করা আছে, সবার জন্য এটা ওপেন করা আছে। আপনি চাইলে আপনি এখান থেকে স্পেসিফিক নেটওয়ার্ক বা আইপি সিলেক্ট করে দিতে চান, যেমন ধরুন আপনার অফিসের নেটওয়ার্কটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন বা আপনি যেখান থেকে যেখান থেকে আপনি এই রাউটারে অ্যাক্সেস করতে চান সেই রাউটারের আইপি বা সেই ডিভাইসের আইপিটা আপনি এখানে অ্যালাউ করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনি যে যে আইপিগুলো এখানে অ্যালাউ করবেন
সেই আইপিগুলো থেকেই শুধুমাত্র টেলনেট করে এই পোর্ট দিয়ে ঢুকতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো ভাবে ঢুকতে পারবেন না। যেমন ধরুন দেখুন আমার নেটওয়ার্কটা হচ্ছে 25-এর, 25-এর নেটওয়ার্কটা আমি এখানে অ্যালাউ করে দিয়েছি। আপনি চাইলে আপনার একাধিক নেটওয়ার্ক অ্যালাউ করতে, আমি চাইলে একটা আইপি, সিঙ্গেল আইপি অ্যালাউ করে দিতে পারি। এভাবে অ্যাপ্লাই করে দিবেন, দেখবেন যে তাহলে আপনার আপনার টেলনেটের এই পোর্ট এবং এই আইপি ছাড়া অন্য কোনো আইপি থেকে হিট করলে আপনি ঢুকতে পারবেন না। তো এভাবে আপনার টেলনেট করে আপনি আপনার সার্ভিস থেকে আপনার রাউটারের সিকিউর করতে পারেন। সেম উইনবক্স, উইনবক্সের ক্ষেত্রে দেখুন আমি আমি দেখুন ঢোকার জন্য এখন কোনো রকমের কিছু না, আমি ডাইরেক্ট ক্লিক করলে ঢুকে যাচ্ছি। তো আমার ডিফল্ট যে পোর্টটা আছে সেই ডিফল্টটা পোর্টের কারণে আমি সরাসরি ঢুকতে পারছি। তো সেজন্য আপনাকে উইনবক্সটা সিকিউর করতে হবে। উইনবক্স সিকিউর করার জন্য আপনাকে এখান থেকে যে ডিফল্টটা আছে সেটা চেঞ্জ করতে হবে। এটা যখন এনাবল করে দিবেন তার মানে আপনি উইনবক্স থেকে শুধু আপনি ঢুকতে পারবেন না, আপনি শুধু উইনবক্স থেকে আইপি দিয়ে ঢুকতে পারবেন না, আপনার যে রাউটারের আইপিটা আছে সেই আইপি দিয়ে আপনি ঢুকতে পারবেন না। আপনাকে আইপির পরে ক্লোন ইউজ করার পরে এই 4টা 8 বা আপনি আপনার সুবিধা মতন বা মনে রাখার মতন একটি পোর্ট নাম্বার ডিক্লেয়ার করবেন, সেই ডিক্লেয়ারের মাধ্যমে আপনি ঢুকতে পারবেন। আমি আগেও বলেছি অ্যাভেলেবল ফর্ম হচ্ছে এখান থেকে আপনি আপনার আইপিগুলো সিলেক্ট করে দিতে পারেন বা নেটওয়ার্ক সিলেক্ট করে দিতে পারেন, যে ডিভাইস বা যে নেটওয়ার্ক সিরিজ থেকে আপনি ঢুকতে চাচ্ছেন উইনবক্সের মাধ্যমে সেটি আপনি করে দিতে পারেন। সেখান থেকে কি হবে যে আপনি ওই নেটওয়ার্ক থেকে শুধু উইনবক্সে আইপি এবং ক্লোন দিয়ে পোর্ট ফরওয়ার্ড যে নাম্বার আছে বা পোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বার ইউজ করে লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি আপনার উইনবক্সের পাসওয়ার্ড বা পোর্ট নাম্বারও জানেন কিন্তু আপনি ওই নেটওয়ার্ক অ্যালাউ নেটওয়ার্কের মধ্যে না থাকেন তাহলে কিন্তু আপনি আপনার মাইকোটিকে উইনবক্স হয়ে ঢুকতে পারবেন না। এভাবেও আপনি আপনার মাইকোটিক সিকিউর করতে পারেন। চলুন দেখি আমাদের এই নেটওয়ার্ক বা আমাদের যে কাজগুলো করলাম সেটি হয়েছে কি না। তো প্রথমে আপনি আপনার রাউটারে ঢুকুন। দেখুন আমি যেহেতু আমার রাউটারের ক্লোন দিয়ে ট্রিপল 4টা 8 দিয়েছিলাম তো সেটি ছাড়া আমি প্রথমে ডিফল্ট দিয়ে থাকি। দেখুন ইরর কুড নট কানেক্ট টু, আপনার আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। যেহেতু আমি আমার অ্যাড্রেসটা অ্যালাউ করে দিয়েছি সেহেতু আমি আমার নেটওয়ার্ক থেকে ঢুকতে পারছি, কিন্তু এখানে যেহেতু আমি ক্লোন দেই নাই সেহেতু আমি উইনবক্স থেকে ঢুকতে পারবো না। আমি ক্লোন 1 2 3 4 4টা 8 দিলাম, দেখুন এখন আমি ঢুকতে পারবো। তারপরে www, তাই সেম আপনি আপনার এখান থেকে পোর্ট নাম্বার চেঞ্জ করে দিলে আপনার এখানে ঢুকতে পারবে না। সো এইভাবে আপনারা আপনার মাইকোটিকে সার্ভিস থেকে এবং সার্ভিসের এই অপশনগুলো ছোট্ট ছোট্ট অপশনগুলো একটু পরিবর্তন করে আপনি আপনার মাইকোটিকের রাউটার সিকিউর করতে পারেন। তারপরে আমরা আইপি থেকে ফায়ারওয়ালে যাব। ফিল্টার রুলস থেকে কিছু শিখবো না আজকে, আমরা ফিল্টার রুলস ব্যতীত বাদ বাকি সিকিউরিটিগুলো শিখব। অন্য একটি ভিডিওতে ফিল্টার রুল সম্পর্কে বিস্তারিত বলবো। এখন যাব সার্ভিস পোর্টে। দেখুন এখানে আপনার কিছু সার্ভিস আছে, আমাদের অনেকেরই আছে, এই সার্ভিসগুলো কোনোটাই প্রয়োজন হয় না কিন্তু বাই ডিফল্ট এই পোর্টগুলি অ্যানাবল হয়ে থাকে। অনেক সময় এই পোর্টগুলোর মাধ্যমে আপনার রাউটারে হিট আসবে কিংবা হ্যাক হয়ে যেতে পারে, সেজন্য আপনার যদি এইগুলোর কোনোটি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে যেমন পিপিটিপি আপনার মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, আপনি যদি ভিপিএন কানেক্ট করতে চান বা ভিপিএন ইউজ করতে চান সেজন্য আপনাকে পিপিটিপিটা অ্যানাবল রাখতে হবে। তারপর সিপ, আপনার যদি আইপি ফোন বা আইপি পিবিএক্স সিস্টেম থাকে সেজন্য এই সিপটা অ্যানাবল অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। আপনার যদি কোনোটা প্রয়োজন হয় সেটা আপনি অ্যানাবল করতে পারেন এবং পোর্ট নাম্বারটা চেঞ্জ করে ইউজ করতে পারেন। আর আপনার যদি কোনো পোর্ট নাম্বার বা আপনি ইউজ না করতে চান কোনোটা, যা আপনার যদি কোনোটা প্রয়োজন না হয় তাহলে আপনি সবগুলো ডিজেবল করে দিবেন। দেখুন আমি সবগুলো ডিজেবল করে দিলাম, আমার পিপিটিপি অপশনটা লাগে যেহেতু আমি ভিপিএন ইউজ করি সেহেতু আমি পিপিটিপিটা ওপেন রাখবো। দেখুন বাদ বাকি টিকুন বন্ধ করে দেবেন। এইভাবে আপনার আনওয়ান্টেড ট্রাফিকও
ট্রাফিক ফ্লো আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার রাউটারটিকে আপনি সিকিউর করতে পারবেন। তারপরে আরেকটি সিকিউরিটি আছে, সেটি থেকে হচ্ছে সিস্টেম থেকে ইউজার্স। দেখুন এখানে একটি ইউজার আছে, এখানে ইউজার কেমনে ক্রিয়েট করতে হয়, ইউজারের গ্রুপ পারমিশন কেমনে দেওয়া হয়, এটি আপনি আমার বই থেকে দেখে আসতে পারেন। আমি এখান থেকে সিকিউরিটি দেওয়ার জন্য ধরুন আমার অ্যাডমিন নামে যে ইউজারটা আছে সেই ইউজারটাকে আমি সিকিউর করব। ধরুন এখানে দেখুন ফুল পারমিশন দেওয়া আছে, এখানে আপনি চাইলেই যে কেউ যে কোনো জায়গা থেকে ঢুকতে পারেন, কিন্তু আমি যখন এখানে অ্যালাউ অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব, আমি যেভাবে আইপি থেকে সার্ভিসেসের অ্যালাউটা আপনাদের বলেছি ঠিক সেইভাবেই আপনাকে এখানেও অ্যালাউ লিস্টটা অ্যালাউ করতে হবে। আপনি এখান থেকে আপনার নেটওয়ার্ক বা ডিভাইস আইপি অ্যাড করে দিতে পারেন, যেখান থেকে আপনি আপনার মাইকোটিকে রাউটারে অ্যাক্সেস করবেন, শুধু সেই নেটওয়ার্কটা বলে দিবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি ওই সকল নেটওয়ার্ক থেকেই আপনি আপনার এই ইউজারটা ইউজ করে আপনি মাইকোটিকে অ্যাক্সেস পাবেন। এর ব্যতীত অন্য কোনো নেটওয়ার্ক থেকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড জানা থাকলেও আপনি ঢুকতে পারবেন না। এভাবে আপনি আপনার মাইকোটিকটাকে আরও সিকিউর করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এমন সব আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে থাকবেন। ধন্যবাদ।